লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দিঘিরহাট বাজারে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মাস্টারের নামকরণের সড়ক উদ্বোধন করলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। গত শনিবার 16 সেপ্টেম্বর সকালে দিঘিরহাট হতে সিঙ্গিমারি বিজিবি ক্যাম্প হয়ে অডিটোরিয়াম মোড় পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মাস্টারের নামে সড়কটির মোড়ক উন্মোচন করেন। এখানে বেশ প্রায় এক সপ্তাহ ধরে যখন এমপি মহোদয় প্রোগ্রাম দিচ্ছে তখন থেকে এলাকায় বেশ মসজিদ থেকে শুরু করে গতকাল শুক্রবার ছিল মসজিদ থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে একেবারে উদ্যোগ মানে এমনভাবে উদ্যোগ যে সবাই যে অনেক খুশি আনন্দিত এবং বেশ আপনারা লক্ষ্য করছেন যে অনেক জনগণ এখানে ফলক উন্মোচনের সময় উদ্বোধনের সময় এমপি মহোদয়ের সাথে শরিক হয়েছেন। এখানে রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জনসাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে আমাদেরকে ধন্যবাদ করছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য। বিভিন্ন সংবাদকর্মী ভাইরা উপস্থিত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাটি ও মানুষের নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট অবসর মোহাম্মদ মোতাহার হোসেন এমপি, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। পক্ষ থেকে আমাদের মেসেজ আছে, আমরা যেহেতু আমাদের দেশে স্বাধীনতার পক্ষের দল মুক্তিযোদ্ধার স্বপক্ষের দল ক্ষমতায় আছে, যারা আজকে যাদের বিনিময়ে আমরা এই স্বাধীন পতাকা মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, আমরা গভর্নমেন্টের কাছে এটাই প্রত্যাশা যে মুক্তিযোদ্ধা পরিবারগুলো যারা শহীদ হয়েছেন বা যারা বিভক্ত আছেন তাদের নামে এই রাস্তাগুলো নামকরণ করা হোক। তাদের এটাই সম্মানা, তারা কিছু চায় না, তাদের পরিবার কিছু চায় না, তাদেরকে সম্মানিত করা হোক, এটাই আমাদের এই আমার বাবার আজকে নামগুলো রচিত হলো। এরকম প্রতিটা পরিবারের যারা মুক্তিযোদ্ধা পরিবার আছে তাদের বাবার নামে এখন আমরা প্রত্যাশা করি যে প্রতিটা পরিবারের যেন মুক্তিযোদ্ধার নামে রাস্তার যে রাস্তা অবশিষ্ট রাস্তাগুলো আছে এগুলো যেন নামকরণ করা হয়।